চলুন যাই ঘুমের দেশে। আজ আপনাদের অনুরোধে আরও একটি ঘুমের গল্প নিয়ে হাজির হতে পেরেছি। ধৈর্য ধরে নতুন ঘুমের গল্প শোনার অপেক্ষা করে থাকার জন্য অজস্র ধন্যবাদ। গল্প শুরু করার আগে আমার বিধিবদ্ধ সতর্কীকরণের ভাঙা রেকর্ডটা একবার চালিয়ে দিই নতুন শ্রোতাদের জন্য। এই গল্পটি একটি নিছক কাল্পনিক ঘুমের গল্প, এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আপনার যদি এখন একটু ঘুমানোর অথবা একটু বিশ্রাম নেওয়ার সময় হয় তবে এই পডকাস্টটি শুনবেন। যদি আপনি এখন কোনো জরুরি কাজ করে থাকেন, যেমন রান্না করা বা অন্য কোনো জরুরি কাজ, তাহলে আপনি এখন এই গল্পটি শুনবেন না। যদি আপনি গাড়িতে থাকেন তবে দয়া করে হেডফোন ইউজ করবেন, আপনার ড্রাইভার যেন পডকাস্টটি শুনতে না পান। আসুন শুরু করা যাক আজকের গল্প, অরণ্যের দিবারাত্রি। এখান থেকে বহু দূরে, বহু ক্রোশ মাইল দূরে একটা দেশ ছিল। আজ থেকে প্রায় 700 বছর আগের কথা। দেশটি নানান প্রাকৃতিক সৌন্দর্য মোড়া ছিল। দেশটি যতই সুন্দর হোক না কেন, এই দেশের মানুষ ছিল ভীষণ দুর্বল এবং এদের দৃষ্টি ছিল ভীষণ ক্ষীণ। কারণ এই দেশের মানুষের চোখে ছিল না এক ফোঁটাও ঘুম। বছরের পর বছর ধরে, বংশের পর বংশ ধরে এই দেশের মানুষ না ঘুমিয়ে দিন এবং রাত কাটিয়ে যাচ্ছিলেন। এই অভিশাপের হাত থেকে মুক্তি পেতে এই দেশের মানুষ বহুবার বহু যজ্ঞ করেছেন, বহু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, বনের থেকে নানান রকম জড়িবুটি সেবন করেছেন এবং দেশের রাজার কাছেও অনেকবার এই সমস্যার সমাধানের জন্য আর্জি জানিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ দেশের রাজা তিনি নিজেই স্বয়ং নির্ঘুম। শোনা যায় নাকি কোনো এক জাদুকরের অভিশাপে এই দেশের মানুষের ঘুম চিরতরে শেষ হয়ে যায়। এই দেশে বসবাসযোগ্য গ্রাম ও নগর ছাড়াও ছিল এক বিরাট মায়াবী বন। সেই বন ছিল অসংখ্য গাছপালা, তৃণ, বৃক্ষ এবং নানান পশু পাখির বাসস্থান। এছাড়াও এই বনে ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় থেকে শুরু করে ছিল বিশাল মায়াবী দৈত্যেরাও। এই বনকে বলা যায় এক মহাবিস্ময়কর এবং মন্ত্রমুগ্ধকর একটি স্থান। এই বনের গাছগুলো ছিল সুদীর্ঘ এবং সুপ্রাচীন, যার পাতাগুলির ফাঁকে সূর্যের আলো পান্নার মতো ঝলমল করে। বনের পাখিগুলো ছিল বৈচিত্র্যময় এবং চিত্তাকর্ষক, যার রং এবং আকার বর্ণনাকে অস্বীকার করে বলে মনে হয়। এই বনের মধ্যস্থানে ছিল একটি অট্টালিকা সম বহু প্রাচীন একটি দুর্গ। এই দুর্গটি কোনো রাজা বা মহারাজা তৈরি করেননি, বরং এক জাদুকর জাদুর দ্বারা এই স্থাপত্যটি সৃষ্টি করেছিলেন, যিনি মনুষ্য সমাজের কোলাহল থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, যিনি পৃথিবীর এক কোণে একটু নিরিবিলিতে শান্তি পেতে চেয়েছিলেন। শোনা যায় উনি নাকি 100 বছর ধরে এই দুর্গের ভিতরে বিশ্রাম নিচ্ছেন, অর্থাৎ
ঘুমোচ্ছেন। এই দুর্গ সম্বন্ধে গ্রামে জানেন না এমন খুব কম লোক আছে, অথচ এই দুর্গটি অবধি পৌঁছানো দূরের কথা। এই জঙ্গলের ঠিক কোথায় দুর্গটি অবস্থিত সেটি সম্বন্ধেও কারুর কোনো ধারণা নেই, কারণ এই জঙ্গল যতই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হোক না কেন, এই মায়াবী জঙ্গলের দৈত্য এবং পশু পাখিদের থেকে দেশের মানুষ দূরে থাকতেই পছন্দ করেন। যতবারই এই অরণ্যে কেউ প্রবেশ করেছেন, তাকে আর কেউ গ্রামে ফিরে যেতে দেখেননি। তবে দেশে বিদেশে এই দুর্গের কথা এবং এই অরণ্যের কথা লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়, কিন্তু তা সত্য না মিথ্যা তা যাচাই করতে এসে দেখে যাওয়ার মতো মানুষ নেই। সেই জাদুঘরের জীবনে ছিল সবকিছু, সেই সম্পত্তি হোক বা ঐশ্বর্য, খ্যাতি হোক বা প্রতিপত্তি, ছিল না শুধু একটাই জিনিস, একটু বিশ্রাম আর একটু শান্তির ঘুম। কারণ এই জাদুঘর ছিল এত শক্তিশালী, এত প্রভাবশালী, বিশ্বের নানান প্রান্ত থেকে নানান মানুষ তার জাদু দেখবার জন্য এসে বসে থাকত, এবং নানান মানুষের অনুরোধে তিনি জাদু দেখাতে দেখাতে একটা সময় ক্লান্ত হয়ে গিয়েছিলেন। প্রত্যেকে তার জাদু দেখতে চাইত এবং জাদু দেখার পর উৎসাহে প্রচুর পরিমাণে অর্থ জাদুঘরকে দিত। কেউ কেউ উপহার হিসাবে নিজের সমস্ত সম্পত্তি জাদুঘরকে দিয়ে দিত। কেউ কেউ বারবার একই জাদু দেখতে চাইত। প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ হতো জাদুঘরের। কিন্তু জাদুঘরের যে একটু বিশ্রামের প্রয়োজন, সেই নিয়ে কারুর কোনো ভাবনা ছিল না। জাদুঘর প্রত্যেক দিনই ভাবতেন, আজই আমি শেষবারের মতো জাদু দেখাচ্ছি, কাল থেকে আমি বিশ্রাম করব। কিন্তু পরদিনই চলে আসত সুদূর বিদেশ থেকে কোনো এক রাজা বা প্রতিপত্তিশালী কোনো ধনী ব্যক্তি, যার অনুরোধ তাকে রাখতেই হতো। অনেক চিন্তা ভাবনার পর জাদুঘর একদিন একটা ছক কষলেন। উনি রাজ্যবাসীকে একটি বার্তা দিলেন, বললেন রাজ্যের প্রাণ কেন্দ্রে উনি অমুক দিন অমুক সময় বিনামূল্যে প্রত্যেককে জাদু দেখাবেন। রাজ্যের সকলে যেন সেখানে উপস্থিত থেকে জাদুঘরকে ধন্য করে। সেই মতো রাজ্যের প্রত্যেকের কাছে সেই বার্তা পৌঁছাল এবং রাজ্যবাসী প্রচণ্ড উৎসাহের সঙ্গে শহরের প্রাণ কেন্দ্রে সেই দিন সেই স্থানে পৌঁছালেন। প্রায় প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছেন কখন জাদুঘর আসবেন এবং জাদু দেখিয়ে তাদের মন প্রাণকে ধন্য করবেন। সবাইকে অনেকক্ষণ প্রতীক্ষা করিয়ে অবশেষে জাদুঘর শহরের প্রাণ কেন্দ্রে এসে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন। হঠাৎ করে আকাশ থেকে তার উৎপত্তি দেখে প্রত্যেকে হাততালি দিয়ে তাকে সুস্বাগতম জানালেন। শুরু হলো
বিশ্বমানের জাদু দেখানোর খেলা। রাজ্যবাসী নিজেদের চোখকে ধন্য করে প্রত্যেকটি জাদু দেখে উৎসাহে হাততালিতে এবং চিৎকারে উল্লাসে পাগলের মতন করতে লাগলেন। জাদুগরও মনে মনে ভাবছেন, এই জাদুই আমার জীবনে দেখানো শেষ জাদু, তাই আমি যত ভালো ভালো জাদু জানি আজ সব রাজ্যবাসীকে উপহার দেব। অবশ্য উপহার ঠিক বলা যায় না, এটাকে একরকমের বিনিময় প্রথা বলা যায়। সন্ধে গড়িয়ে রাত হতে চলল, কিন্তু জাদুঘরের ম্যাজিক শেষই হচ্ছে না। জাদুঘর 99টি জাদু দেখালেন, অথচ রাজ্যবাসী জাদু দেখে একটুও ক্লান্ত নয়। তারা বলছে, আরো একটা, আরো একটা, দয়া করে আরো একটা জাদু দেখান। জাদুকর এবার বললেন, আমি 99টি জাদু এখনো অবধি আপনাদের আজকে দেখিয়েছি, আমি আমার শেষ জাদু দেখাবো আজকে। এবার আমি প্রথমেই বলেছি আপনাদের বিনা মূল্যে, অর্থাৎ কোনো রকম কোনো অর্থের বিনিময় ছাড়া আমি আজকে আপনাদের জাদু দেখাচ্ছি। আমি আজ অবধি কখনো বিনামূল্যে জাদু দেখাইনি, তবে আজ আমি আপনাদের অনুরোধ করছি একটা অন্য রকম কাজ করতে। জাদুকর নিজের জাদুর ছড়ির সাহায্যে একটি জলের পাত্র নির্মাণ করলেন এবং তার ভেতরে জলও রয়েছে। সকলকে অনুরোধ করলেন সেই জলে একবার করে হাত ডুবিয়ে যেতে। রাজ্যবাসী এক এক করে সবাই ওই জল স্পর্শ করে গেল এবং ওই জলের পাত্রটি দেখে উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের প্রত্যেকের স্পর্শ এই জলে রয়েছে এবং আমি জাদুর দ্বারা আপনাদের প্রত্যেকের ঘুম এই জলটির মধ্যে আজ বন্দি করে নিলাম, কারণ আপনারা আমাকে ঘুমাতে দেন না, তাই আজ আমি জাদু দেখানোর বিনিময়ে আপনাদের প্রত্যেকের ঘুম এই জলে দ্রবীভূত করে দিলাম। এই জল এবং আমি আজ এক্ষুনি এই মুহূর্তে উধাও হয়ে যাব। আর কখনো আপনারা জাদুঘরকেও দেখতে পাবেন না এবং আর কখনো আপনারা ঘুমাতে পারবেন না। আজ আপনাদের ঘুমের বিনিময় আপনাদের আমি জাদু দেখালাম, নমস্কার। এই কথা বলা মাত্র জাদুকর ওই জলের পাত্র সহ উধাও হয়ে গেলেন নিমেষেই। গ্রামবাসী প্রত্যেকে খুঁজতে লাগলেন, কোথায় গেল জাদুকর, কোথায় গেল সেই জলের পাত্র। সবাই হাই হাই করে চিৎকার করে উঠলেন এবং এদিক ওদিক ছুটতে লাগলেন। প্রত্যেকে নিজের নিজের বাড়িতে গিয়ে ঘুমানোর চেষ্টা করলেন, সবাই চোখ টিপে বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু দুঃখের বিষয়, রাজ্যবাসীর একটা মানুষের চোখেও ঘুম এলো না। এই রাজ্যের লোক বছরের পর বছর ধরে জেগে আছেন, কত শো বছর ধরে তার হিসাব কেউ রাখে না। শোনা যায় ওই অরণ্যের মাঝে যে দুর্গ আছে, জাদুঘর এখনো নিশ্চিন্তে সেখানে বিশ্রাম নিচ্ছেন।
রাজ্যবাসী নানান রকম চিকিৎসার সাহায্য নিয়েছেন, কোনো ডাক্তার বুদ্ধি কোনোভাবে সাহায্য করতে পারেননি। এ রাজ্যের লোক এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়েও তাতেও কোনো সুফল হয়নি, তারা এখনো পর্যন্ত ঘুমাতে পারেন না। বংশের পর বংশ সেই রাজ্যের মানুষ, সেই রাজ্যবাসী, সেই রাজ্যের রাজা রানী প্রজারা কেউ ঘুমান না। ঘুমের অভাবে এ রাজ্যের মানুষের শরীর প্রচণ্ড দুর্বল এবং তাদের দৃষ্টিশক্তি প্রচণ্ড ক্ষীণ। তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছে দিনের পর দিন, বংশের পর বংশ। তাদের কোনো সমাধান কেউ দিতে পারে না। রাজ্যবাসী রাজমহলে গিয়ে রাজার কাছে শুধু একটাই অনুরোধ রাখেন এবং কাকুতি মিনতি করেন, যেন ওই জাদুঘরের ওই জলের পাত্রটি তাদেরকে এনে দেওয়া হয় এবং সেই জল যেন তাদের মাথায় ছিটিয়ে দেওয়া হয় এবং তারা যেন তাদের ঘুম ফিরে পান। কিন্তু রাজাও নির্বিকার হয়ে তাকিয়ে থাকেন, কারণ উনি জানেন না সেই জাদুঘর আসলে কোথায় রয়েছেন এবং সেই দুর্গটিও আসলে কোথায়। রাজ্যের রাজপুত্রের রাজ্যাভিষেক হওয়ার দিনটি চলে এলো। রাজা নিজের হাতে রাজপুত্রের রাজ্যাভিষেক করলেন এবং রাজ্যাভিষেকের পরের দিনই রাজপুত্রকে তিনি ডেকে বললেন যে এই রাজ্যের মানুষের জন্য রাজকুমারকে নিজেকে প্রমাণ করতে হবে, যা রাজার পক্ষে সম্ভব হয়নি তা সম্ভব করে দেখাতে হবে। তিনি জানেন, তার দৃঢ় বিশ্বাস যে ওই অরণ্যের মধ্যে একটি দুর্গে সেই জাদুঘর থাকেন। সেই জাদুঘরের ওই মায়াবী জল তাকে সংগ্রহ করে নিয়ে এসে এই রাজ্যের সমস্ত প্রজার গায়ে ছিটিয়ে দিতে হবে। রাজকুমার সমস্তটা শুনলেন। অবশ্য ছোটবেলা থেকেই তিনি এ গল্প অনেকবার শুনে এসেছেন এবং মনে মনে ভেবেছেন যে ভবিষ্যতে তিনি যখন বড় হবেন তখন তিনি নিশ্চয়ই এই কাজটি দায়িত্ব পেলে সব থেকে বেশি খুশি হবেন। রাজকুমার এই রাজপুত্রকে সমস্তভাবে শিক্ষিত এবং সক্ষম করেছেন, তাকে শুধুমাত্র অশ্বারোহণ বা যুদ্ধ করা বা তরোয়াল চালানোই শেখাননি, তাকে শিখিয়েছেন জাদুবিদ্যার নানান রকম কৌশল। দেশ বিদেশের নানান জাদুকররা এসে তাকে জাদু শিখিয়ে গেছেন, যাতে তিনি একদিন সেই জাদুঘরের সাথে লড়ে বিজয়ী হয়ে আসতে পারেন। তাই রাজা তাকে আদেশ করলেন, রাজকুমার যেন কালই ওই অরণ্যের উদ্দেশ্যে রওনা দেন এবং নির্ভয় ওই জাদুঘরের সাথে লড়াই করে যেন ওই তরলটিকে এই রাজ্যে এনে রাজার সামনে উপস্থিত করেন। পরদিন একেবারে সূর্য ওঠার আগেই রাজকুমার ঘুম থেকে উঠে তৈরি হলেন সেই অরণ্যের উদ্দেশ্যে যাবেন বলে। রাজকুমারের ভীষণই প্রিয় একটি ঘোড়া, যার গায়ের রং শ্বেত শুভ্র এবং তার গায়ের পশম
সাদা রেশমের মতো মোলায়েম। ঘোড়াটিকে দেখলে যে কোনো কেউ ভাববেন হয়তো স্বর্গ থেকে কোনো দেবদূতের ঘোড়া হয়তো পৃথিবীতে চলে এসেছে। দিনের বেলা সূর্যের আলো, এমনকি রাতের বেলায় চাঁদের আলোতেও এই ঘোড়ার শ্বেত শুভ্র রঙের চারপাশটা আলোকিত হয়ে ওঠে। তাই গভীর রাতে গভীর অরণ্যে আলোর প্রয়োজন হয় না। রাজকুমার নিশ্চিন্তে দিন রাতকে উপেক্ষা করে ঘোড়ায় চড়ে ওই অরণ্যের গভীরে চলে গেলেন। অরণ্যের ভেতর দিয়ে চলতে চলতে অনেক সময় রাজকুমার এবং তার ঘোড়া ক্ষুধার্ত হয়ে পড়ছিল। কখনো ক্লান্ত হয়ে পড়ছিল, তখন তারা বিশ্রাম নিচ্ছিল কোনো নদীর ধারে অথবা কোনো পাহাড়ের চূড়ায়। রাজকুমার সাথে করে পর্যাপ্ত খাবার নিয়ে এসেছিল ঘোড়ার জন্য এবং নিজের জন্যও। এছাড়াও এই অরণ্যে নানান রকম সুস্বাদু ফলমূলের অভাব নেই, তাই খাবার দাবার নিয়ে কোনো অসুবিধাই হল না। এইভাবে অরণ্যের ভেতরে 7 দিন কেটে গেল, কিন্তু দুর্গ অবধি এখনো পৌঁছাতে পারেননি রাজকুমার। তাই মাঝে মাঝে রাজকুমারের মনে হচ্ছে, আদৌ এই দুর্গটি এই অরণ্যেই আছে, নাকি এটা খামোখাই একটা লোকমুখে প্রচারিত রটনা মাত্র। তবু সেসব চিন্তাভাবনাকে গুরুত্ব না দিয়ে রাজকুমার অবিশ্রান্তভাবে অরণ্যের কোনা কোনা খুঁজতে লাগলেন কোথায় সেই দুর্গ। দিন থেকে রাত হয় এবং রাত থেকে দিন হয়, কিন্তু অরণ্যের মধ্যে কোথাও কোনো দুর্গ রাজকুমার খুঁজে পাচ্ছেন না। তার মধ্যে রয়েছে নানান রকম পশু পাখির উপদ্রব, নানান রকম বন্য কুকুর, বন্য আরো নানান রকমের প্রাণীরা তাকে বারবার আক্রমণ করতে আসলে তলোয়ার দিয়ে অথবা জাদুর সাহায্যে রাজকুমার তাদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। শুধুমাত্র যে বন্য পশু বা বন্য কুকুরের পাল্লায় রাজকুমার পড়ছেন তাই নয়, নানান রকম রাক্ষস খক্ষস দানবের পাল্লায়ও এই রাজকুমারকে পড়তে হচ্ছে। তাদেরকেও নিজের কৌশলে জাদুবিদ্যার দ্বারা অথবা তলোয়ার বিদ্যার দ্বারা উপেক্ষা করতে সক্ষম হচ্ছেন। হিংস্র বনের পশুদের হাত থেকে বাঁচতে রাজকুমার রাতটা কোনো এক গাছের ডালে বসে কাটান। কখনো একটু চোখটা ঝিমিয়ে আসলে একটু শান্তিতে বড় নিঃশ্বাস ফেলে একটু শুয়ে নেন, কিন্তু ঘুম তো আসে না চোখে, তাই সারা রাত কেটে যায় বসে বসেই। এবং একদিক থেকে ভালোই হয়েছে, বাঘসিংহের হাত থেকে ঘোড়াটিকে রক্ষা করতে উনি সক্ষম হচ্ছেন, ঘুমিয়ে থাকলে তা হয়তো সম্ভব হতো না। এমনভাবে একদিন রাত্রিবেলা উনি কোনো এক উঁচু গাছের মগডালে বসে আছেন। রাতের অন্ধকার কাটিয়ে সবে সূর্যের আলো আকাশে অল্প অল্প দেখা যাচ্ছে। উনি এক দৃষ্টে আকাশের একটা দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে একটা দুর্গের চূড়া হালকা মতন দেখতে পেলেন।
এবং অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে যখন আস্তে আস্তে সূর্যের আলো আরো বাড়ল, তখন বুঝলেন এটি একটি দুর্গ এবং হয়তো সম্ভবত সেই দুর্গটি। এবং সম্ভবত কেন, উনি অনেকটাই নিশ্চিত, কারণ অরণ্যের মধ্যে আর কোনো দুর্গ থাকার কথাই নয়। এই অরণ্যে কোনোদিন কোনো রাজ্য ছিল না যে তাদের দুর্গ থাকবে, এবং তখনকার দিনে রাজা ছাড়া আর কেউ দুর্গে থাকতেন, একমাত্র কোনো জাদুকরই নিজের জাদুর দ্বারা দুর্গ নির্মাণ করতে পারেন। তাই তিনি এক প্রকার নিশ্চিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে ওই দুর্গটি হচ্ছে সেই জাদুঘরের দুর্গ, এবং এটি ছিল জঙ্গলের উত্তর দিক। তাই উত্তর দিককে নির্ণয় করে উনি গাছ থেকে নেমে ঘোড়ায় উঠে বসলেন এবং উত্তর দিকে রওনা হলেন। দীর্ঘ 7-8 দিনের এই অরণ্যের ঘোর সফর ছিল খুব একটা সহজ সাধ্য কিছু নয়। তাই অবশেষে সেই দুর্গের চূড়া দেখতে পেয়ে এবং এত বছর ধরে তার রাজ্যের মানুষের অসহায়তার কথা ভেবে তার চোখে জল আসছিল। অবশেষে তিনি সেই দুর্গটি খুঁজে পেয়েছেন ভেবে তার আনন্দ হচ্ছিল। তাই এতদিন পর্যন্ত জঙ্গলে যেরকম এদিক ওদিক ঘোড়া নিয়ে বিচরণ করে বেরিয়েছেন, আজ তার থেকে অনেক বেশি উৎসাহ নিয়ে ঘোড়াকে নিয়ে অনেক দ্রুত বেগে তিনি ছুটছেন উত্তরের দিকে। সকালের শান্ত হিমেল হাওয়ায় ঘোড়া নিয়ে টকবগিয়ে ছুটে চলেছেন রাজকুমার। সেই শব্দ যেন সারা অরণ্যকে সাবধান বার্তা দিচ্ছে। রাজকুমারের মনে অসম্ভব সাহস, তাই আর কোনো বন্য প্রাণী বা রাক্ষস বা কারুর এই দুঃসাহস হবে না যে রাজকুমারের সামনে বাধা হয়ে দাঁড়াবে। এমনভাবে তিনি দুর্গের প্রায় অর্ধেক পথ অতিক্রম করে এসেছেন এবং সমান বেগে ঘোড়া নিয়ে এখনো উত্তর দিকে ছুটে চলেছেন। এমন সময় পথে তিনি দেখলেন একজন সুন্দরী যুবতী মহিলা হন্তদন্ত হয়ে ছুটে এদিকেই আসছে। যুবতী রাজকুমারকে দেখা মাত্র যেন প্রাণে জল পেলেন এবং এগিয়ে আসলেন রাজকুমারের কাছে। বললেন, আমি জানি না আপনি কে, কিন্তু আমি ভীষণ বিপদে পড়েছি। হয়তো আপনি আশপাশের রাজ্যের কোন রাজকুমার, আমাকে বনের এক মায়াবী প্রাণী তাড়া করেছে, আমাকে দয়া করে বাঁচান রাজকুমার। রাজকুমার যুবতী মহিলাকে নিশ্চিন্ত করলেন যে সেই মায়াবী প্রাণীর হাত থেকে রক্ষা করা তার দায়িত্ব, কারণ তিনি একজন রাজকুমার। সাধারণ মানুষের সেবা করাই একজন ক্ষত্রিয়র পরম কর্তব্য। রাজকুমার অরণ্য তার সাহসের জন্য পরিচিত এবং মহৎ হৃদয়ের জন্য রাজ্যবাসীর কাছে খুবই প্রিয় ছিলেন। সর্বদা প্রয়োজনে সাহায্য করতে ইচ্ছুক। মেয়েটিকে হারিয়ে যেতে দেখে এবং ভয় পেয়ে যেতে দেখে রাজকুমার তাকে তৎক্ষণাৎ উদ্ধার করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। তবে এই যুবতীর চোখে ছিল এক অন্য জাগতিক দীপ্তি এবং তার কণ্ঠস্বর ছিল অপার্থিব।
যুবতী তার নিষ্পাপ এবং মিষ্টি কণ্ঠে রাজকুমারের কাছে সাহায্য চেয়ে বললেন, আমি নশ্বর রূপের মধ্যে আটকে পড়ে গেছি, আমার আপনার সাহায্যের খুব প্রয়োজন। আপনি আমাকে সাহায্য করবেন প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন, দয়া করে সেখান থেকে পিছু পা হবেন না। শুধুমাত্র আপনার সাহায্যেই আমি এই জাদু থেকে মুক্ত হতে পারি, যার জন্য আমি আপনার উপর নির্ভর করছি অনেক বছর ধরে। যুবতী তাকে সেই মন্ত্রমুগ্ধকর বনের ভেতরে নিয়ে যান এবং সেখানে গিয়ে যুবতী আস্তে আস্তে নিজের রূপ বদলাতে শুরু করেন। তার সাথে সাথে অরণ্যের পরিবেশও ক্রমশ রহস্যময় হয়ে ওঠে। চিরসবুজ গাছগুলি হঠাৎ গোলাপী আভায় বর্ণিত হয়ে ওঠে, বড় বড় গাছগুলি বেয়ে ওঠে সোনালি লতা, ক্রমশ সেই সোনালি লতাগুলো থেকে স্বর্ণপত্র বেরোতে থাকে। সুন্দরী যুবতী মুহূর্তের মধ্যে এক বিশাল দৈত্যে রূপান্তরিত হয়ে যান এবং তার কণ্ঠস্বর আরো গভীর হয়ে যায়। রাজকুমারকে অনুরোধ করেন যাতে তিনি তার এই রূপ দেখে আতঙ্কিত না হন, দয়া করে তিনি যেন তাকে সাহায্য করেন। তিনি অনেক যুগ ধরে এই মায়ার জাল থেকে বেরোনোর জন্য অপেক্ষা করে আছেন রাজকুমারের জন্য। রাজকুমার কিছুটা চমকে গেলেও কোনো প্রতিক্রিয়া না দিয়ে চুপ করে সবটা দেখতে থাকেন। দৈত্য তাকে অভয় দেন যে তিনি রাজকুমারের প্রাণ নেবেন না, রাজকুমার যেন তার সাথে লড়াই করেন। এই অনুরোধ দৈত্য তাকে করেন। যেই মুহূর্তে রাজকুমার লড়াই শুরু করেন, যুবতী দৈত্যর থেকে রূপান্তরিত হয় একটি বড় বাজ পাখিতে। রাজকুমার কোনো সময় তলোয়ার এবং কোনো সময় জাদুবিদ্যার প্রয়োগ করে ওই মায়াবী বাজ পাখির সাথে লড়তে থাকেন। রাজকুমার এগাছ থেকে ওগাছে বাজ পাখির সাথে যুদ্ধ করতে থাকেন। একটা সময় যখন বাজ পাখি কোনো গাছে বসতে না পেরে ডানা ব্যথা হয়ে যায়, তখন সেই মায়াবী যুবতী পরাজয় স্বীকার করেন এবং চিরতরে মায়ার জাল থেকে মুক্ত হয়ে আকাশে বিলুপ্ত হয়ে যায় এবং আকাশবাণীর মাধ্যমে রাজকুমারকে ধন্যবাদ দেয়। যুবতী তার নিষ্পাপ কণ্ঠে আরো একবার বলে, রাজকুমার, আমি আপনার পারদর্শিতায় মুগ্ধ এবং চিরকৃতজ্ঞ থাকব। আপনি নিজেকে আরো একবার প্রমাণ করেছেন, আশা করি আপনি জীবনে এভাবেই আরো সাফল্য অর্জন করবেন। আপনার বীরত্ব এবং সততাই হলো আপনার সব থেকে বড় অস্ত্র। রাজকুমার এবার নির্দ্বিধায় চললেন সেই দুর্গের দিকে। আর কোনো বাধা বিপত্তি তার সামনে এলো না। অনেক বড় বড় নদী, পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি তিনি খুব সহজেই পার করে চলে এলেন দুর্গের অনেকটা কাছে। পাহাড়গুলি যেহেতু ছোট ছোট এবং নদীগুলি যেহেতু অগভীর, তাই ঘোড়ায় করে খুব সহজেই সেগুলি তিনি পার করে ফেললেন। কিন্তু দুর্গের একেবারে কাছে একটি অনেক বড় এবং গভীর নদী তার সামনে এসে উপস্থিত হল। ঘোড়া নিয়ে দাঁড়িয়ে পড়লেন রাজকুমার অরণ্য। মুহূর্তেই জাদুবিদ্যার দ্বারা নদীর উপর তৈরি হল একটি সাময়িক সেতু। সেই সেতু দিয়েই নদী পারাপার করলেন।
নদী পার হয়ে যাওয়া মাত্র সেতুটি একটি নীলকণ্ঠ পাখিতে পরিণত হয়ে আকাশে উড়ে গেল। দুর্গটির একেবারে কাছে আসতেই তিনি দেখলেন পরিবেশটা একেবারে পরিবর্তিত হয়ে গেছে। গাছপালা এমনকি তার নিজের ছায়াও নিজে থেকেই এদিক ওদিক সরে সরে যাচ্ছে। রাজকুমার আন্দাজ করলেন জাদুকর নিশ্চয়ই এসব করে রেখেছেন যাতে দুর্গ অবধি কেউ পৌঁছাতেই না পারে। রাজকুমার অরণ্য অনেক বাধার সম্মুখীন হলেও অধ্যাবসায়ের দ্বারা তিনি অবশেষে দুর্গ অবধি পৌঁছালেন। দুর্গটি ছিল নানান রঙের পাথর এবং কাঠের দ্বারা নির্মিত। উঁচু উঁচু চূড়া এবং লুকানো গিরিপথ সহ দেখলেই বোঝা যাচ্ছে যেন এটি পৃথিবীর সব থেকে গোপনতম স্থান, এবং এর থেকে বেশি মায়াবী স্থাপত্য সারা বিশ্ব জগতে আর কোথাও নেই। রাজপ্রাসাদটির ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার, যার এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না, যার কোথায় শুরু কোথায় শেষ কোথায় বা ছাদ কিছুই আন্দাজ করে উঠতে পারা যায় না। রাজপ্রাসাদের সামনে ছিল অসম্ভব ভারী এবং বড় একটি কালো গেট বা প্রবেশদ্বার। জাদুবিদ্যার দ্বারা নানান মন্ত্র প্রয়োগ করে সেই প্রবেশদ্বারের সামনে বললেও প্রবেশদ্বারটি কিছুতেই খুলে যাচ্ছিল না। বল প্রয়োগের দ্বারা এই প্রবেশদ্বার খোলা তো ছিল অসম্ভব, তাই তিনি যত মন্ত্র জানতেন তার প্রায় সবগুলোই প্রয়োগ করতে থাকলেন এবং অবশেষে একটি মন্ত্র বলাতে প্রবেশদ্বারটা খুলল না ঠিকই, কিন্তু ভেঙে চুরমাচুর হয়ে গেল এবং রাজকুমার ঘোড়া সমেত দুর্গে প্রবেশ করলেন। দুর্গে প্রবেশ করা মাত্রই তিনি বুঝলেন একটি গোলক ধাঁধায় ঢুকে পড়েছেন। ঠিক কোন দিকে এগোতে হবে, কোথায় যেতে হবে, কোথায় গেলে সে জাদুঘর অথবা জাদুঘরের মায়াবী জলটি তিনি পাবেন সেটা বুঝে উঠতে পারছেন না। এদিক ওদিক অনেকক্ষণ দেখার পর দেখলেন একটি ছোট্ট ফাঁকা জায়গা আছে, সেখান থেকে একটি সরু সর্পিল সিঁড়ি উপরে উঠে গেছে। ঘোড়াটিকে এখানেই রেখে ওই সর্পিল সিঁড়ি দিয়ে ওঠার জন্য একটি ছোট জায়গা দিয়ে হামাগুড়ির মাধ্যমে সিঁড়িতে উঠে পড়লেন। সিঁড়ি দিয়ে অনেকক্ষণ ওঠার পর অবশেষে তিনি দেখলেন এই দুর্গের অন্দরমহলে তিনি পৌঁছে গেছেন, যেখানে সেই জাদুকর এখনো অঘোরে ঘুমাচ্ছেন। অরণ্য ভাবলেন জাদুকরকে ডেকে তুলবেন কিনা, কারণ তাকে না জানিয়ে এই জলটি নিয়ে যাওয়া চুরি করার সমান হবে। আবার এও ভাবলেন তিনি চিরনিদ্রায় ঘুমাচ্ছেন, তাকে বিরক্ত করাও খুব একটা সঠিক কাজ হবে না। তাছাড়াও এত মানুষের ঘুম তিনি চুরি করেছেন, তখন পুনরায় সেই ঘুম ফিরিয়ে দেওয়াটা বোধ হয় চৌর্যবৃত্তির কাজ হবে না। তাই তিনি এগিয়ে গেলেন জাদুঘরের বিছানার পাশে রাখা ওই বড় জলের পাত্রটির দিকে। পাত্রটি স্পর্শ করা মাত্র একটি বজ্রপাত ঘটল। বজ্রপাতের আওয়াজ এবং তীব্রতা এতটাই ছিল যে দুর্গের কিছুটা অংশ সহ জাদুকরের ঘুমও ভেঙে গেল। অরণ্য ছিটকে পড়লেন প্রায় 25 হাত দূরে। অরণ্য কিছুটা ভয় পেয়ে গেলেন। রাজপুত্র জাদুকরকে বললেন, মহাশয় আপনার ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং আপনার গোপন দুর্গে অনধিকার প্রবেশ করার জন্য আমি ক্ষমা প্রার্থী।
আমি অসংখ্য মানুষের হয়ে আপনার কাছে একটি অনুরোধ করতে এসেছি। আপনার হয়তো মনে আছে, আপনি প্রাচীন কালে আমাদের রাজ্যের সমস্ত মানুষের ঘুম কেড়ে নিয়েছিলেন। সেই দিন থেকে আমাদের রাজ্যের মানুষেরা না ঘুমিয়ে বংশের পর বংশ ধরে অসহায়ভাবে দিন এবং রাত কাটাচ্ছে। তাদের শারীরিক অবস্থা এবং দৃষ্টিশক্তি দিনকে দিন ক্ষীণ হয়ে যাচ্ছে এবং ওই সকল মানুষের ঘুম বন্দি আছে আপনার এই জলের পাত্রটিতে। তাই এই পাত্রটি আমি আজ এখান থেকে নিয়ে যেতে এসেছি। যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি আপনার সাথে যুদ্ধ করতেও প্রস্তুত। রাজকুমার যা যা বললেন জাদুকর তা এতক্ষণ অব্দি চুপ করে খুব মন দিয়ে শুনছিলেন। অবশেষে জাদুকর বললেন, রাজকুমার অরণ্য, আমি আপনার অপেক্ষায় বহু বছর ধরে রয়েছি। আমি ওই সময় যা করেছিলাম তা অত্যন্ত অন্যায় কাজ করেছিলাম। যেহেতু নিজেই আমি সবার ঘুম কেড়ে নিয়ে চলে এসেছি, তাই নিজের অহংকার ভেঙে সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারিনি। আমি শুধু অপেক্ষা করেছি কবে এই দিনটি আসবে। আমি মায়া স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছিলাম ভবিষ্যতে আপনি জন্মগ্রহণ করবেন এবং এই তরলটি আমার কাছ থেকে নিতে আসবেন এবং আপনি আমার সাথে যুদ্ধ ঘোষণা করবেন। আপনি যে রাজকুমার অরণ্য তা দেখার জন্য আমি ওই সুন্দরী যুবতী সেজে স্বপ্ন মায়ার মাধ্যমে আপনার পরীক্ষা নিচ্ছিলাম। এবং সেই পরীক্ষায় আপনি সফলভাবে উত্তীর্ণ হয়ে আমাকে মুগ্ধ করেছেন। তাই আর কোন রকম পরীক্ষা বা যুদ্ধের প্রয়োজন নেই। আমি স্বেচ্ছায় এই তরলের পাত্রটি আপনাকে উপহার দিচ্ছি। আপনি দয়া করে গ্রামবাসীর গায়ে এই জল ছিটিয়ে তাদের ঘুম ফিরিয়ে দিন। রাজকুমার জাদুঘরকে কৃতজ্ঞতা জানিয়ে জলের পাত্রটি নিয়ে ঘোড়ার পিঠে চেপে বসলেন। পেছনে তাকাতেই দেখলেন দুর্গ এবং জাদুঘর দুই বাতাসে মিলিয়ে গেছে। এবং আকাশবাণীর মাধ্যমে জাদুকর রাজকুমারকে জানালেন যে তার মুক্তি ঘটে গেছে। রাজ্যে ফিরে এসে রাজকুমার সুখের সাথে সকলের গায়ে ওই তরলটি ছিটিয়ে সবাইকে শান্তি প্রদান করলেন। রাজ্যবাসী রাজকুমারকে প্রাণ খুলে আশীর্বাদ করলেন এবং নিজ নিজ গৃহে ফিরে গেলেন। সেই দিন থেকে এই রাজ্যের প্রতিটা মানুষ নিশ্চিন্তে ঘুমান। রাজ্যবাসীর আর কখনো কোনোদিনও একটা রাতও জেগে কাটাতে হয়নি।